মাত্র 2 বছর। এই বয়সে শিশুরা কথাই ঠিকমতো বলতে পারে না, আলতো আলতো বাবা মা ডাকাটা হয়তো শেখে, কিন্তু এসব কিছুর উঠে উঠে বড় সাফল্য অর্জন করলো ইসলামপুরের সোনালী, যার বয়স এখন 2.5 বছর। পুরো নাম সোনালী দে, বাড়ি ইসলামপুর শহরের থানা কলোনি এলাকায়। এত ছোট্ট বয়সে সোনালী নির্ধিদায় বলে ফেলতে পারে দেশের নাম, প্রধানমন্ত্রীর নাম, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম, সে বলে দেয় দেশের রাজধানীর নামও, অন্যান্য কয়েকটি দেশের নামও ঠোঁটস্থ তার। মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, জাতীয় সঙ্গীত, সপ্তাহের নাম, মাসের নাম ছড়া 1 থেকে 20 পর্যন্ত বাংলা ও ইংরেজিতে অনর্গল বলে দেয় সে। আর এসবের নিরিখে এত ছোট্ট বয়সেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠল সোনালীর। তার মা প্রীতি দে জানান, মেয়ের মধ্যে এসব প্রতিভা দেখে তিনি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন, সমস্ত কিছু যাচাই করে তাকে এই খেতাব দেওয়া হয়। প্রীতি দেবী বলেন, মেয়েকে তিনি পর্যাপ্ত সময় দেন, মেয়ের হাতে মোবাইল না দিয়ে তাকে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে গল্প বলেন, জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীত শোনান। তিনি চান তার মেয়ে আরো এগিয়ে যাক। কবে এটা জানতে পারলেন এবং কি জানতে পারলেন একটু যদি? আমি এটা জানতে পেরেছিলাম 18 সেপ্টেম্বরে, আমার কাছে মেইল আসে যে আমার মেয়ের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নেম উঠেছে। কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম এটা না হলেও 5 থেকে 6 মাস আগে, আমি এপ্রিল বা মেতে অ্যাপ্লাই করেছিলাম, আর আমি 18 সেপ্টেম্বরে জানতে পারি, আর পরশুদিন আমার কাছে এগুলো সার্টিফিকেটগুলো আসে। এটা মানে কিভাবে, এটা মেল মারফতই অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, এটা অনলাইনের মাধ্যমেই সব কিছু করতে হয়, সব এভিডেন্সও পাঠাতে হয়, সব কিছু অনলাইনে। আচ্ছা, তারপরে কিভাবে ওরা মানে কোনো এই মানে কোনো টেস্ট নিয়েছিল কিছু? না, ওর যত এভিডেন্স, ওদের শুধু একটাই রুলস থাকে যে যত এভিডেন্স পাঠাবেন ও সেটা যাতে অরিজিনাল হয়, মানে ওর হচ্ছে কেউ সামনে দাঁড়িয়ে থাকে থেকে দেখিয়ে দিচ্ছে বা কিছু, এখানে যা যা আছে সবটাই ওর ভিডিওর মাধ্যমে ও বলেছে, সেটা ওরা দেখেছে, ওদের কাছে মনে হয়েছে যে না, ইনি আমার মেয়ে হচ্ছে রেকর্ডটা ব্রেক করতে পারবে, তারপরে ওর নাম উঠেছে। এটা অনেক দিনের প্রসেস। তো মানে এই যে এত বড় একটা যে মানে সম্মানের অধিকারী, মানে কেমন লাগছে বল, মানে রিয়াকশন আপনার কি? আমি তো যেদিন প্রথম জানতে পারি তখন দুপুর 2 কি 1.5 নাগাদ, আমি তো মানে খুশিতে প্রায় পাগলই হয়ে গেছিলাম, আর ভীষণ গর্ব বোধ করছি আমি। আরও আমার এটা বেশি ভেবে বেশি ভালো লাগছে যে আজকে আমার মার আমি মানটা রাখতে পেরেছি, আজকে আমার মা যেটা চেয়েছিল সেটা আমার ক্ষেত্রেই চেয়েছিল, কিন্তু সেটা আজকে তার নাতনি করে দেখিয়েছে। তো ভীষণ গর্ব বোধ করছি, আর আপনারা এভাবেই আশীর্বাদ করুন, ও যাতে আরও এগিয়ে যায় লাইফে, আরও অনেক কিছু অ্যাচিভ করে, এটাই তো শেষ নয়, যাতে আমি না গোটা ইসলামপুরবাসী ওর জন্য গর্ব।